ప్రణామ స్వామి దేవుడా తమ చేరండి, ప్రణామ స్వామి దేవుడా తమ చేరండి. ఉఠు ఉఠు, తుమార పితాకి ప్రణామ కరుగి, తుమార పితాకి ప్రణామ కరు. দর্শন বৃন্দের প্রতি অনুরোধ আমরা, এরে বাবা আমি বোতলটা ধরে আছি রে বাপ, বলে এই রকমের বিরাগর হই রে বাবুরা, এইদিকে দেখো বর কন্যা রেডি, আমাদের মাসি পিসি জেঠি কাকি সবাই রেডি, কিন্তু জানি আমাদের গায়ে চন্দর ঠাকুর ও আর দেখা নাই রে বাপ, এই ঠাকুর বিরাট চন্দর বটে রে, এই ঠাকুর দিনের বেলায় ধুতি আর রাতের বেলায় জিন্স প্যান্ট পরে দিব, যদি সারা আস্তে আস্তে কোথাও কোনো ডিজে বক্স পাই আর ট্যান্স দিয়ে মনে ভুলে থাকবে না, আর আমরা রাতেই থাকবো আজ দীঘা জারে রাত রাম রাম সীতারাম, না 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 দেখি ঠাকুর কোন ধরে, আর এই হুড়পাকে দিয়ে আর পাল্লি মেরিব, এই সবাই আসে যে একসঙ্গে আর আস্তে আস্তে কোথায় যে দাদা দুলি টানে দায়িত্ব আমি পাই নাই, কোনদিকে যদি বান বুঝতে গেছিস আর পাশের দুটি ছেলের গাদালে ঢুকেছিস তো চেচে হুড়কা ডুবাই করে দিবি রে হুড়কা, কোথায় আছিস এখনো ডাকছি আই রে হুড়কা, রাম রাম সীতারাম সীতারাম দেখছিস তো আন্দ গায়ের কেমন ঠাকুর, চল ঠাকুরকে ডাকে নিয়ে আসবো, চল চল ঠাকুরকে ডাকে নিয়ে আসবো, চল এ ঠাকুর আমার নিজেই ঢাকনা খুলে নিল যাওয়ার আগে একটা কথা রে বাবা, আগের দিকে যারা গভীরে আছো তারা দাঁড়াও, আর পেছার দিকে যারা খুঁটার মতো দাঁড়াই আছো তারা গবচ, দেখতেও ভালো হবে তার শুনতেও ভালো হবে, আরে যা বলছি গবচর কথাটা রাগায় না বাবা, আমার ঠাকুর দিদি না পড়ে বইছে কিন্তু বইছে কথাটা বলতে হয় তার জন্য বলছি গবিছ, তো যাই হোক তোমাদের জোরটায় যেন তুই কথা বলি দিলি, এরে বাবা আজকাল কি বিটি ছেলে কি বেটা ছেলে চিনা বড় ভাই, যদি বলবে কেমন আজকাল বিটি ছেলেও নেরো পড়ছে আর বেটা ছেলেও জিনিসের পড়ছে, এরে বাবা কলিযুগ কলিযুগের কলি বৌবা, আমার বেটাদার দিয়েছি বিহা ঘরে এসেছে নতুন বহু, শ্বশুর ঘরে পাইছে নতুন হিরো গাড়ি, শ্বশুরও নাই ভাসুরও নাই, কুলির পিড়াটায় গাড়িটা স্টার্ট করছে ফুর 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 করে চলে যাচ্ছে রেসা গেছি হই, এরে বাবা কি বলছে জানো, আজকাল দেখছি বউ পায়ে মাথায় নাই ঢাকা, তো আমি বউটাকে জিজ্ঞাসা করলি বলি হে বউবা তোমার কেনে নাই মাথায় ঢাকা, তখন কি বলছে জানো এ শ্বশুর, আমি শ্বশুরকে বলছি বাবা আর শাশুড়িকে বলছি বা, আর ভাসুরকে বলছি দাদা
আর কাকা শ্বশুরকে বলছি কাকা তো হেগো মাথায় কাজ জন্য নিব ঢাকা। আমিও বলি বারে বারে কলিযুগের বৌমা রে, এই না হলে নিজে বৌমা, শুধু কি আর এই বিটি ছেলেগুলাকে দোষ দিলে চলবে? আজকালের কোন গোটা ছেলেগুলাও কম নয়, নিত্য নতুন কচি ডোকে শ্বশুর শাশুড়ি পায়ে। আজকাল বাপ মাই গিলাকে পর করে দিচ্ছি বিবাহ, শ্বশুর ঘরে গেলে শ্বশুরকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, আর যখন কেউ জিজ্ঞাসা করছে হেরে নন তোর বাবা কোথায়, ওই যে বুড়াটা নিমিতলটাই বসে দাঁতন ঘুষছে, তখন নিজের বাপ মাইলা হলো বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি হলো বাপ আর ভাই। বলি পারলো দাদা জানাও জানাও, হাই রে কলিকাল ছাগলে তাকে বাঘের গাও, তারাও আমার কি বাবা, তোমাদের যদি মন চাঙ্গা তো ঘটির জল হলুদ গঙ্গা। আর কি বলছো জানো, আর একটা জিনিস বলে যাচ্ছি শোনো, বলছি সিগারেট খাও না হবে ক্যান্সার, ধূমপান করো না হবে ক্যান্সার। বলি হে রে বাবুরা, আমিও তো বলছি রে বা, বিহা করো না বাড়ি হোক সংসার, কেউ কি মানছে দাদা চালাও চালাও। আমার আরো কি বাবু, তোমরা যত সুখে থাকবে আমার ততই ভালো, তবে আমার থলি ভরে মাল পাবো। হ্যাঁ যাই হোক, কোনো রকম আমি ওদের বিয়াটা চুকায় দিই আর পরপরায় দেবো। এই ঘটির জলটা শান্তির জল দিয়ে দিচ্ছি রে বাবা, এই শান্তির জল কোন আমি দাদা ঠাকুর নই, এই শান্তির জল যার মাথায় একবার পড়বে যদি কারো ছেলে বলে না হই, পরের বছর এই মেলায় যেন আমি গন্ডা গন্ডা ছেলে দেখতে পারি বাবা, কোন টেনশন নিয়ে নেই শান্তির জল একদম। এই দাদা ঠাকুর লই লাও দেখি শান্তির জলটা তোমার দিই এগো। বলি ঘটিটা কই রে বাছা, এই বাহ বসবো আমার সোনা, তারে তো ছেলে হবে বিয়া হয়েছে নন্দ, থাকো কাকা শ্বশুর হয়েছে বছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বল তোর বোনটাই কি করে গো? এ গো কাকা শ্বশুর আমার বোনটাই চাকরি করে গো। বাহ 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 ভালো মা ভালো, তো বলি তোর বোনটাই কি চাকরি করে গো? এ গো কাকা শ্বশুর আমার বোনটাই ওই রেলের চাকায় পাব দে। বাহ 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 বাহ, বলি হে মা এত বড় সার্ভিস ম্যানের বউ হয়ে দাঁত গিলা ঘাবড়ায় রাখেছি গো, টুকু বিরাজ করবে করবি বাছা, বস বস না আমার বস, লে শান্তির জলটা নিয়ে এলে বাছা বস বস। ও ও ও ও নম বিষ্ণু, রাম 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 সীতারাম সীতারাম সীতারাম, দেখ দেখ চুয়ারদের কাটবে ঘটে দিতে হয়ে আম পল্লম ঢুকান দিয়েছে ফেররা ডাল। এরে বাবা আগেকার ডাক পুরুষের কথা, আম পল্লম নাকি ওইয়াই করেছিল, আম ডালের নিয়ম হচ্ছে চেটা গুড়িয়া চেটা গুড়িয়া চেটা গুড়িয়া, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেটা গুড়িয়া চেটা গুড়িয়া চেটা গুড়িয়া। ফেররা ডাল ঢুকলে তো ভেভাবে নেই বাবা, করার কিছু নাই, কে জানো বাবা তবে রে গায়ে যদি ভেটার জলে শান্তি তো আমার আরো কি, মন যদি চাঙ্গা তো ঘটি জল হই গঙ্গা, রাধে 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 সব বলে পারে করাঙ্গ। ও নম নম বিষ্ণু, আটাশি পাটাশি চিচড়ি বিয়ের বেসাতে থাকে শিখনে ভোগে ধানে বাধারা, যাও বাবা আশীর্বাদ করছি বাবা, তাদের বিয়া তেয়া হয় নাই বছরে বিয়া জিগে যাবে একদম, ওই ঠাকুর ছেড়ে চোখে ঢুকলে তাদের ছেলা পুলে হয়ে গেছে হয়ে যাবে, তাদের বিয়া হয় নাই একদম গ্যারেন্টি সহকারে আমি আছি বাছা। পরের দিনে ওই বছরে যেমন কলে তাকে বাবা রাগ 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 তিরি বাবা, দেখ সবার শান্তির জল দিতে হয় মাথায়, এদের কোনটা মাথার কোনটা ঠিক কি করি বুঝবো রে বাবা, এরা কৃষ্ণা কাবেরি ভাগীরথী করে রাখেছে দেখ। তবে আমিও কমল রে বা, আমিও বলছি তো দৃশ্য দিব না দিন কোনটা করবো, এমন ঢোকাই দেবো শান্তির জল সবার আমি সারা জীবনে বিয়া গেল। ও নম বিষ্ণু কাবেরি গঙ্গা ভাগীরথী কৃষ্ণ, ও কাবেরি গঙ্গা ভাগীরথী, দশ সবারা চলে যাবে দশ সবারা একদম চলে যাবে একদম। এই বাবা ও ও ও ও আ চলে আসা ভাগীরথী গঙ্গা একদম হয়ে চলে যা। এইবারে তারা একটু ভুল লাগলো তা ফারি করাই আর ঘর চলে যাবো দুই একটা বিহার গিট করি। এ মা এগো কোনা ছেলা এখন বিহার গুলিতে বসে লাগাছিস মা, তোকে আর আমি চিনি নাই গো, কুড়ির কুড়ায় ঢুকে স্কিন টাচ ঘাটা মায়া বঠিস, আর এখন বিহার গুলিতে বসে লাগাছিস,
এগো কোনা ছেলেয়া আজকে মাথাটা উপর দিকে করে মালাটা পরাবি গো আজকে যদি মাথাটা উপর দিকে করে মালাটা পরাতে পারিছিস মা তো সারা জীবন তোর বোধটা পাতলটাই থাকবে পাঁচ টাকা ঝাল মুড়ি আনতে বলবি কুড়ি টাকা রাখে দিবি বসে বসে আমার ঘরে খাবি মা আর যদি আজ তোর দিকে মাথাটা পড়াচ্ছিস তো সারা জীবন ওই হরুকালুম হরুকালুম তিনশো দিব না দীর্ঘ সারা ঘর আছে গুরুকালুম ঘুরবে বাবা বলি বিহা ঘরের জন্য আপেল কলা লেবু নারকেল লাগলে কইবে আর আমাদের বুড়িটা কোথায় বাছা ওই যে ঠাকুর রোজটাই বসে আছে এ মা এ বুড়ি এদিকে শুনে দিকে আয় দিদি আয় আয় ছোট এদিকে ও ঠাকুর বলো ঠাকুর বলো বুড়ি হে মা বিহা ঘরের নিয়ম তোদের রোজা না লই বলি বিহা ঘরে যে নারকেল কলা লেবু লাগে ওগুলো কই গো বাছায় ঠাকুর কি বলবে ঠাকুর আমাদের এই দমে পড়ো কুটুমজন আসছে এই অন্ধগতের কাজে না ঠাকুর আর আসল কথা বলে কি ঠাকুর তোমাকে পেদা কথা বলে লাভ নাই ভুলে গেছি ভুলবি সেই ভুলবি সেই ভুলবি সেই মা এই করে তুই তিন তিনটা স্বামীকে ভুলেছি গো তোর মতন ভুলি বাবা এই জগৎ সংসারে একটা আছে বন্ধ এইবারে বিয়া ঘরে কিছু শান্তি হলো আমি কি করে পার করবো হ্যাঁ ঠাকুর কোলা বলতে ছিল না কোলার মতন আমরা তবে লুড়কি বাগন চাষ করেছি ঠাকুর আমরা ওই লুড়কি বাগন দিয়ে পার করে দেবো ঠাকুর ও আর আপেল বলতে ছিল ঠাকুর আপেলের বদল ওই বিলাতি দিয়ে পার করে দেবো ঠাকুর আর নারকেল বলতে ছিল না ও নারকেলের বদল কোনটা কোথাও বেল বারে 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 পুড়িয়ে দিদি বলি হে মা বলি ভাসুরটাও তো তো স্বামীর মতনই বোঝে না তো ভাসুরটাকে স্বামী বলে পার করে দিয়ে বলি ভাস লাগলো যে আছে কে জানে বাবা তোদের ইচ্ছে যদি এসে করতে না হয়তো আমার আরো কি আমি এমনিতেই পার করে দেবো যাও লাও বাবা লাও তোমার মালা বদলটা সারো লাও আর ভালো ভালো হয় হাসা হাসি করো কতক্ষণ তো বলতেছিলি মরে যাবো গো তোকে না পারে আমি মরে যাবো গো তো এখন ওই ভালা ভালো হয়েছে মালা বদলটা করো বা ছালে হরি বলটা দিবে বাঁচা সবাই হরি বলটা সবাই দিবে বাঁচারা ও নম বিষ্ণু নম যদি নম রাম 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 বলি হে বাছা কোডার পাঁচটা কোথায় গেল দুদিন বিহারে কে দাম করবে আমি রকির বাছা কি করেছে দুদিন বাবা হলি আমার একমাত্র কোনটা লক্ষ্য নাকে আমার একমাত্র কোনটা লক্ষ্য নাকে সাধ্যের হাতে সম্প্রদান করিলাম সম্প্রদান করিলাম আমার একমাত্র কোনটা লক্ষ্য নাকে সাধ্যের হাতে সম্প্রদান করিলাম সম্প্রদান করিলাম রে বাবা এবার হরি বলে তাকে বলো হরি হরি বললো বুঝতে পারা গেল নাই বলছি বিহার গীত হোক বাইরে ঘরে ঠিকই বলেছি এদিকে শুনে এদিকে কোনার পেছনটা যে একটা লোকদিন এসেছে একটা লোকদিন এসেছে এদিকে দেখ এইদিকে এদিকে কোন দিকে বাজরে এদিকে এইদিকে ভাল দেখছিস কতগুলো লোকদিন এসে আছে শুন আর ওইদিকে ভাল মাঝি ঘরের বুড়িটা এসেছে উহার কাছকে যা তাই তোরা যোটা পারবি বিহার গীত শুনবি বাবুরা আমি আর থাকবো না রে নুনু আমি ঘর চলে যাবো আমার যা কাজ হয়েছে আমি ধলি ঘরে মাল পাঁচি রে বাবা আমি ঘর চলে যাব যা তোরা আনন্দ ফুর্তি কর আর যোটা পারবি বিহার গীত হা করা আমি চললি বাবুরা আমি চললি ঠাকুর এই এ পড়ি যদি এই বাবুরা
কি বলছি রে সোনা, দেখছি নো রে নুনু, আমার কি আর সেই মনটা আছে রে, আগে দিকে দুটো দাঁত ছিল সেলাও পড়ে গেছে, এই মুখে যদি আমি গান করি নুনু রে, তোরা কিচ্ছু শুনতে পাবি না, শুধু দেখবি ওই যে হাওয়াটা বাড়াবে ভালো করে শোন, তোকে দেখে আমি তাই বলছি তোর লোকদিন কি লাগে যাই উঠো, আর আমি ডালছি নাচতালে লোকদিন লাগে উঠো যাকে যা হানিকে মাতাবো গো আগে আগে।